नमस्कार बंधुरा, अल्पेते स्वाद चैनेले आपनादेर स्वागत। डिसेम्बर मास मानेई बड़दिन अर्थात केक ओ रोस्केकेर समय, ताई आपनादेर जन्य क्रिसमस स्पेशल मुछमुछे रोस्केकेर एकटा नतून रेसिपी निये चले एसेछि। रोस्केक बानानोर जन्य प्रथमेई निये निच्छि 2 कप परिमाणे मयदा, 1 टेबिल चामच घी, अर्धेक कप चीनी। এই সমস্ত উপকরণ হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 কাপ পরিমাণে তরল দুধ অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আরও প্রায় অর্ধেক কাপ দুধ নিচ্ছি, কিন্তু তার পুরোটা ব্যবহার করছি না, কারণ মিশ্রণটা খুব পাতলা বা খুব ঘন যেন না হয়ে যায়। এরপরে অ্যাড করছি একটা ডিম। এই ডিমটা অ্যাড করলেই মিশ্রণের তরল ভাবটা বেড়ে যাবে। মিশ্রণটা ক্যারামেল ক্রিমের মতো একটা টেক্সচার আসবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। ডিমটা অ্যাড করার পর যদি মনে হয় মিশ্রণটা আরেকটু তরল হলে ভালো হতো, তবে সামান্য দুধ অ্যাড করা যেতেই পারে। রোস্টিকটা যেহেতু একটু সূক্ষ্মভাবে বানাতে হয়, তাই সমস্ত উপকরণ সঠিক পরিমাণে দিয়ে সেটা মোটামুটি এইরকম কনসিস্টেন্সি করতে হবে। রোস্ট কেক 1 কেজি বানাতে কতটা কি প্রয়োজন তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এইবার গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে ডুবো তেলে অর্থাৎ রোস্ট কেকের ছাঁচটা যাতে ডুবে থাকে সেই পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে ও তেলে ছাঁচটাকে গরম করতে হবে। ছাঁচ ও তেল দুটোই গরম হয়ে গেলে বানিয়ে রাখা মিশ্রণের মধ্যে ছাঁচটাকে প্রায় অর্ধেক ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করলেই রোস্ট কেকটা ছাঁচ থেকে সুন্দরভাবে খুলে আসবে। এবার এপিট ওপিট করে লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে দুটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রথমত, ছাঁচটা যেন মিশ্রণে পুরোপুরি ডুবে না যায়, আর দ্বিতীয়ত, প্রতিবার রোস্ট কেক ভাজার আগে ছাঁচটাকে সঠিকভাবে গরম করে নিতে হবে। এইরকমভাবে একটা একটা করে রোস্ট কেক ছাঁচে করে নিয়ে তেলে ছাড়তে হবে। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের রোস্ট কেক। আমার দেখা প্রায় বেশিরভাগ মানুষই বড়দিনে বেকারিতে বানানো কেকের চেয়ে রোস্ট কেক খেতে বেশি পছন্দ করেন। নতুন বছর আর বড়দিন চলেই এসেছে, তাই দেরি না করে চটপট বানিয়ে ফেলুন রোস্ট কেকের এই মুছমুছে রেসিপিটা। অল্পেতে স্বাদ চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলকে বড়দিন ও নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। আমার এই রেসিপিটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট আর অল্পেতে স্বাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।